এই গোটা বিষয় নিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ, তাকে জিজ্ঞাসাবাদ, এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলছেন যে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠিতে যেখানে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ ছিল তাকে কেন তলব করা হলো না, এই প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। কি বলেছেন শুনুন। জনৈক একটি মামলায় জনৈক বন্দী কুন্তল ঘোষ, আমি চিনিও না, আলাপও নেই, সে কি বলেছিল না বলেছিল তার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হবে, একটা হই হই র উঠে গেল। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে, এবং এত তড়িঘড়ি, এত তড়িঘড়ি, মানে কোর্ট শেষ হতে না হতেই নোটিশ, নোটিশে বলা হচ্ছে আগামীকাল 11টার মধ্যে, কার্যত 24 ঘন্টার কম নোটিশে, যিনি একটা বড় জায়গায় রয়েছে কুন্তল ঘোষের একটি চিঠি যাতে কোনো অভিযোগও নেই, সেই চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ডেকে পাঠানো হয় তাহলে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে জেরা করা এবং গ্রেফতার করা হবে না কেন? সুদীপ্ত সেন বলছেন 50 লক্ষ টাকা সারদা থেকে ড্রাফটে শুভেন্দুদের মাধ্যমে কাঁথি পুরসভায় দিয়েছেন, তাহলে সেই টাকা উদ্ধার হচ্ছে না কেন? 50 লক্ষ টাকা ড্রাফটে ঢুকেছে সারদার থেকে, লোকের বাড়ি বাড়ি নাকি ইডি ঘুরে বেড়াচ্ছে। আমি ইডিকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, 50 লক্ষ টাকা ড্রাফটে কাঁথি পুরসভার অ্যাকাউন্টে গেছে, চিঠিতে রয়েছে, তাহলে সেই 50 লক্ষ টাকাও অ্যাটলিস্ট উদ্ধার হবে না কেন? আর যে মুহূর্তে সেটা উদ্ধার হবে তখনই পরিষ্কার হয়ে যাবে কারা, কোন সময়, কাদের মাধ্যমে সুদীপ্ত সেন সেই 50 লক্ষ টাকা দিচ্ছেন। আপনারা শুনছিলেন কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্রের বক্তব্য। কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না, তাকে গ্রেপ্তার কেন করা হবে না, প্রশ্ন তুলছেন আজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। শমিকবাবু, কুণাল ঘোষ তিনি বলছে যে কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সারদাকর্তা সুদীপ্ত সেন যে চিঠি লিখেছিলেন তার ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করা হবে না, প্রশ্ন কুণাল ঘোষের, কি বলবেন? এর উত্তর তো কুণাল ঘোষ দিতে পারে না, আদালত দিতে পারে। আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে এ সম্পর্কে কি কথা বলবো? একমাত্র কুণাল ঘোষই বলতে পারেন কেন কুণাল ঘোষ এর আত্মচিৎকার, কুণাল ঘোষের আত্মি, কুণাল ঘোষের প্রতিবাদ, কুণাল ঘোষের বক্তব্যকে পুলিশ মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে গাড়ির বনেট চাপড়ে আজকে বাজেয়াপ্ত করছো, আর কেন আজকে কুন্তল ঘোষ পুলিশের সামনেই এই বক্তব্য রাখবার, কার্যত সাংবাদিক সম্মেলন করবার সুযোগ পাচ্ছে? এর উত্তর তো একমাত্র আজকে মুখপাত্র হিসেবে, দলের সাধারণ সম্পাদক হিসেবে কুণাল ঘোষ দিতে পারে, এই উত্তর তো আমরা দিতে পারবো না। আর বাদবাকি যদি কোনো প্রশ্ন থাকে মহামান্য আদালত বলতে পারে যে প্রেক্ষিতটা কোনটা ছিল। মানুষ জানে সুদীপ্তকে কে তারা চিঠি লিখে, মানুষ জানে আজকে তার সঙ্গে যে তার আরেক ঘনিষ্ঠ মহিলা ধরা পড়েছিলেন, সেই আর মা পুলিশের সামনে যে অভিযোগ জানিয়েছিলেন যে তার মেয়ের জীবন আশঙ্কা আছে কারণ তাকে দিয়ে অনেক কিছু কুটুম করে বলানোর চেষ্টা করা হচ্ছে, সেটাও কিন্তু তিনি অভিযোগ জানিয়েছিলেন। অর্থাৎ জনগণে এটা প্রতিষ্ঠিত আছে যে সুদীপ্ত সেনকে দিয়ে কারা চিঠি লিখেছিলেন এবং কারাই বিতর্ককে টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জেরার সম্মুখীন করে দিয়েছে সেই কুন্তল ঘোষের চিঠি কে বা কারা লিখেছিল এটাও মানুষের জানা। এর মধ্যে আইনগত যে প্রেক্ষিত আছে সেটা আদালত উত্তর দিতে পারে, সেটার উত্তর বিজেপি দিতে পারে না। বিজেপি শুধু প্রশ্ন করতে পারে কেন কুন্তল ঘোষ পুলিশের সামনে। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। বিবৃতি দিতে পারছে আর কেন কুণাল ঘোষ সেদিন পুলিশের সামনে তার কাতর আবেদনটুকু মানুষের কাছে, সাংবাদিকদের কাছে পৌঁছতে পারে, এটা আমাদের প্রশ্ন হতে পারে, জানা আছে ক্ষোভের, আর উত্তর দেবে মানুষ ঠিক সময়। অনেক ধন্যবাদ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।